দেশ যে রামময় দারুণে সময় তবুও কপালে চোট, এ কি হলো ভাই? এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আঞ্জনে? রামজি আমি যে চোট পেলাম এই বর্ধমানে। এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই সকলেই জেনে গেছেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজ হিসেবে দেখাচ্ছেন। এখন মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন, তার দ্রুত আরোগ্য কামনা করি। নিশ্চয়ই চোট গুরুতর নয়, রাজ্যটা তিনি চালাবেন সেই শুভকামনা রইল। কিন্তু এক্ষেত্রে যে দুটি বড় ভয়ঙ্কর প্রশ্ন উঠে গেল, প্রশ্ন নাম্বার এক সেটা হচ্ছে তিনি চোটটা পেলেন কি করে? তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে বারবার যে বেপরোয়াভাবে আইন ভাঙেন এবং এই রাজ্যের পুলিশ চোখ বুজে থাকে, তারই কি খেসারত দিতে হলো? আর প্রশ্ন নাম্বার দুই আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তিনি কি আসন্ন কোনো বড় বিপদে পড়তে চলেছেন? কেননা অতীত অভিজ্ঞতা বলছে যখনই যখনই তিনি বা তার দল ভীষণ রকম বিপদে পড়েছেন তখনই একটা অদ্ভুত চোট সামনে চলে আসে, যেই চোট কিন্তু রহস্যময় এবং সেই চোট নিয়ে কিন্তু কোনো তদন্ত হয় না। তাহলে কি সেরকম এক মহাবিপদের মুখে রয়েছেন এবং সেই জন্য নতুন করে আবার এই চোট, যে চোটটা সত্যি কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠে যাবে? নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে বর্ধমানে গিয়েছিলেন, পূর্ব বর্ধমানে গিয়েছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নাকি তার প্রশাসনিক সভা ছিল এবং সেই সভা থেকে আসার পথেই তিনি নাকি চোট পান। এই কলকাতা থেকে, হাওড়া থেকে বর্ধমান যেতে যদি কোনা এক্সপ্রেস দিয়ে গিয়ে ডানকুনি থেকে হয়ে আপনি যদি ধরেন যে রাস্তাটা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে, তাহলে ঘন্টা দুয়েকের বেশি সময় লাগার কথা নয়। কিন্তু সেই ঘন্টা দুয়েক সময় দিতে পারবেন না, সেই জন্য মুখ্যমন্ত্রী এই রাজ্যে যেখানে কেন্দ্রীয় বঞ্চনা নাকি আছে, বিভিন্ন খাতে টাকা দেওয়া যাচ্ছে না, তাও তিনি হেলিকপ্টারে করে যান। সংবাদ মাধ্যম সেটা নিয়ে আবার প্রচার করে নাকি টাইম বাঁচাতে, এর কোনো জুড়ি নেই। আসলে মুখ্যমন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রীর লাইফস্টাইল কিন্তু পাল্টে গেছে। টালি চালা, হাওয়াই চটি, সাদা শাড়ি, এই তো তৃণমূলের বিজ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তাহলে বলুন তো, এই রাজ্যের কোন টালির চালায় থাকা সাদা শাড়ি পরা হাওয়াই চটি এরকম ঘন ঘন হেলিকপ্টার চাপতে পারেন, ঘন ঘন নিজের জন্য প্রাইভেট জেটের ব্যবস্থা করতে পারেন, একটি আস্ত উড়োজাহাজ তার জন্য কলকাতা বিমানবন্দরে রেখে দেওয়া হয়, তিনি বা তার ভ্রাতুষ্পুত্র যেখানেই যান নাকি সেটা ব্যবহার করেন? কোন রাজ্যবাসী এই সুবিধাটা পান এই অভাগা রাজ্যে একবার বলুন তো। তাহলে তিনি সেই হেলিকপ্টারে করে সেখানে গিয়েছিলেন, কিন্তু ফেরার সময় তার ভাগ্যটা সত্যিই খারাপ ছিল এবং সেখানে আবহাওয়া খারাপ হয়ে যায়, কুয়াশা নেমে আসে, বৃষ্টি নেমে আসে, ফলে হেলিকপ্টার সেই আবহাওয়ায় ওড়ার জন্য যথেষ্ট ছিল না। ফলে সিদ্ধান্ত নেওয়া হয় মুখ্যমন্ত্রী নাকি গাড়িতে ফিরবেন এবং সেই গাড়িতে করে যখন তিনি যে সভা প্রাঙ্গণ ছিল সেখান থেকে মূল রাস্তায় উঠছেন, তখন কুয়াশার জন্য সেই গাড়ির ড্রাইভারকে নাকি আচমকা ব্রেক কষতে হয় এবং সেই জন্য মাথায় আঘাত পান মুখ্যমন্ত্রী। ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সামনের আসনে বসে আছেন। এবার সামনের আসনে বসে থাকলে একটা বেসিক রুল হচ্ছে যে আপনাকে সিট বেল্টটি লাগাতে হবে। এখানে সিট বেল্টের যে অবস্থান দেখা যাচ্ছে, ভালো করে একবার নজর করে দেখুন তো, সিট বেল্টটি তিনি লাগিয়েছেন? তাহলে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, এই রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে এই বেসিক নিয়মটি তিনি মানবেন না কেন? আপনি আমি যদি কলকাতার রাস্তায় যাই এবং এই রকম সিট বেল্ট লাগানো না অবস্থায় যাই, তাহলে কি এই মাননীয়ার পুলিশ আপনাকে আমাকে ছেড়ে দেবে, কত হাজার টাকার কেস দেবে? আপনাকে আমি একটি উদাহরণ দিচ্ছি, আমার নিজের অভিজ্ঞতা হয়েছে। কলকাতায় আমি এক বন্ধুর বাড়ি যাচ্ছিলাম এবং সেখানে আমার আরেক বন্ধুর বাড়ির গাড়ি নিয়ে আমি যাচ্ছিলাম। রাস্তায় একটি ট্রাফিক জ্যাম লেগে যায় এবং সেই ট্রাফিক জ্যাম লাগাবার, আটকাবার জন্য, সরাবার জন্য কোনো পুলিশ সেখানে ছিল না। রীতিমতো সেখানে একটা তিন মাথার মোড় অসুবিধা হচ্ছিল সাধারণের। আমি গাড়ি থেকে নামি, গাড়ি থেকে নেমে আমি সেখানে গিয়ে যে বাস এবং লরিটি ছিল তাদেরকে বলে সরিয়ে একটা ব্যবস্থা করে সেখানে আবার ট্রাফিকের ফ্রি ফ্লো করি।
এরপর গাড়িতে উঠে গাড়িটি স্টার্ট করি এবং সিট বেল্টটি লাগাচ্ছি। গাড়ি স্টার্ট করতে আমার আগেই লাগিয়ে চালানো উচিত ছিল, কিন্তু আমি গাড়ি স্টার্ট করি এবং সিট বেল্টটা লাগাচ্ছি। সেই অবস্থায় সেখানে পুলিশ পৌঁছায় এবং আমার গাড়িকে দাঁড় করায় এবং আমার কাছ থেকে ফাইন নেয়। তাহলে এই যদি অবস্থা হয়, মুখ্যমন্ত্রী নিজে কেন সিট বেল্ট লাগাবেন না? যতই জোরে ব্রেক কষুক, যদি সিট বেল্ট লাগানো থাকে কখনো মাথায় আঘাত লাগা সম্ভব? সেটা যাতে না হয় সেই জন্যই তো সিট বেল্টটার ব্যবহার করতে বলা হয়। শুধুমাত্র এই দিনই নয়, এই 22শে জানুয়ারি যেদিনকে রামলালার মূর্তির উদ্বোধন হলো, সেদিনকে সংহতি যাত্রা হচ্ছিল, সেই মিছিলে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি স্কুটি চেপে গুরুদ্বারা গেলেন এবং সেই স্কুটি যিনি চালাচ্ছিলেন তিনি মাথায় হেলমেট পরে থাকলেও মুখ্যমন্ত্রী কোনো হেলমেট পরে গেলেন না। তাহলে এইভাবে বারবার একজন আইন ভঙ্গকারী সামনে থেকে আইন ভঙ্গ করছেন আর পুলিশ চোখ বুজে বসে আছে কেন? সবথেকে বড় কথা, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের রোল মডেল। তিনি যদি এই ধরনের আইন ভঙ্গকারী কাজ বারবার বারবার করেন, স্কুটিতে চাপলে হেলমেট পরবো না, গাড়িতে চাপলে সিট বেল্ট লাগাবো না, তাহলে এই রাজ্যের মানুষ সামগ্রিকভাবে কি সেই নিয়মটা মানতে চাইবে? এই সিট বেল্ট তো এই জন্য লাগানো না হয় যে পুলিশ যাতে ফাইন নিতে পারে, এই সিট বেল্ট লাগানোর নিদানটা দেওয়া হয় এই জন্যই যাতে মানুষের প্রাণ বাঁচে। সত্যিই এরকম আচমকা ব্রেক কষার দরকার হয়ে পড়ে অনেক সময়, অনেক বড় বিপদের হাত থেকে বাঁচার জন্য ড্রাইভারকে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়, আর তাতে হঠাৎ করে মাথাটা যাতে সামনের কাছে ঠুকে না যায় সেই জন্যই তো এই ব্যবস্থা। কিন্তু সেই আইনটি স্বয়ং এই রাজ্যের পুলিশ মন্ত্রী মানবেন না কেন, এবং সেই আইন না মানার জন্য পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কেন, সেই প্রশ্ন তো থেকেই যায়। তবে এর থেকেও বড় যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে, তিনি কি আবার বিপদে পড়িয়া গিয়েছেন? কেননা আমরা যখনই দেখেছি বিভিন্ন ইলেকশন আসে, তার আগে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর চোট লেগে যায়। আমরা 2021 বিধানসভা নির্বাচনের আগে দেখেছিলাম, মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে প্রচারে গেলেন, তারপর নাকি তার উপর হামলা হলো এবং তার পায়ে চোট লেগে গেল, সেই নিয়ে অনেক জলঘোলা করা হলো। যদিও সেই সিম্প্যাথি দেখিয়ে নন্দীগ্রাম আসনে তিনি জিততে পারলেন না, নন্দীগ্রামের মানুষ তাকে হেরে প্যাক করে কলকাতায় পাঠিয়ে দিল এবং যে কারণে ভবানীপুরে দাঁড়িয়ে তাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হিসেবে এই রাজ্যে শপথ নিতে হলো। তো সেইখানে যেদিনকে ভোট মিটে গেল সেই দিন তার পায়ের চোট ভালো হয়ে গেল। আচ্ছা, আবার দেখুন পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের আগে তার হেলিকপ্টার এরকমই একটি অসুবিধার মুখে পড়ে এবং সেখানে মুখ্যমন্ত্রী নিজে বলেন তাকে হেলিকপ্টার থেকে ঝাঁপ দিতে হয় এবং তার ফলে তার কোমরে এবং পায়ে চোট লেগে যায়। পায়ে চোট এতখানি লেগেছে যে তিনি অন্তরালে চলে যেতে বাধ্য হন। আর এই পঞ্চায়েত নির্বাচন শেষে তিনি যখন বিদেশ সফরে গেলেন, ওই স্পেন না কোথায় গিয়েছিলেন যেখান থেকে শিল্পপতি ধরে আনবেন, ঢপের চপের শিল্পপতি কাউকে তো আমরা দেখতে পেলাম না, এখানে ঢপ শিল্প চপ শিল্প কী করবে, লুলু না কী সব করলেন তিনি। তারপর সেইখানে তিনি শিল্পপতি ধরে আনতে গিয়ে সোশ্যাল মিডিয়াতেই দেখলাম তিনি সেখানে দৌড়চ্ছেন। আচ্ছা বলুন তো, কারোর হাঁটুতে হেলিকপ্টার থেকে উঁচু থেকে ঝাঁপ দিয়ে চোট লাগার জন্য তাকে যদি গৃহবন্দী হতে হয়, তাকে যদি বিছানায় রেস্ট নিতে হয়, তাহলে তিনি গিয়ে আবার ওরকম দৌড়োদৌড়ি জগিং শুরু করতে পারেন? তাহলে সেই চোট নিয়েও তো প্রশ্ন ওঠে। আবার এই শিল্পপতি ধরে আনার সময় গোটা স্পেন সফরে, গোটা ওই দুবাই সফরে কোথাও তার পায়ে ব্যথার কোনো কিছু আমরা শুনলাম না, কিন্তু যে মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গে ব্যাক করে এলেন লোকে প্রশ্ন করবে যে এই যে আপনি গেলেন সরকারি পয়সায়, সরকারি পয়সায় মানে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায়, কখানাটিক শিল্পপতি আপনি ধরে নিয়ে এসেছেন একটু দেখান তো, কতগুলো শিল্প ঠিক রাজ্যে প্রতিষ্ঠিত হলো একটু দেখান তো, কতজন ঠিক কর্মসংস্থান পেলো একটু দেখান তো, এই প্রশ্ন তো সাধারণ মানুষ করবে। ঠিক সেই অবস্থাতেই দেখলাম তার পায়ে হঠাৎ করে আবার চোট লেগে গেল এবং চোট লেগে যাওয়ার পর তাকে SSKM এ চিকিৎসা করতে যেতে হলো। সেই চিকিৎসাও আবার ভুল চিকিৎসা ছিল, তিনি নিজের মুখে বলছেন। তাহলে এই বারবার যখন অপ্রীতিকর জায়গা আসছে, যখন ইলেকশন আসছে, তখন হঠাৎ করে তার চোট লেগে যাচ্ছে কেন, এই প্রশ্নটা উঠে যায়। এবং সবথেকে বড় কথা, আপনারা জানেন যে এই রাজ্যে যে আগামী লোকসভা নির্বাচন আসছে, সেই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অবস্থা কি রীতিমতো খারাপ হতে চলেছে? কেননা এই রাজ্যে শূন্য হয়ে যাওয়া দুটি দল বিধানসভার ক্ষেত্রে যারা শূন্য গোল্লা, সেই কংগ্রেস এবং CPM, তাদের কার্যত হাতে পায়ে ধরে কাকুতি মিনতি তিনি করছেন। পাটনা, বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন আমাদের সঙ্গে জোট করো, কেননা তার যেটা ভোট ব্যাংক সেই সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ তার হাত থেকে বেরিয়ে গেছে।
সেটা পঞ্চায়েত নির্বাচনে যেটা লুঠের ভোট হয়েছে বলে সমগ্র বিরোধীরা সরব, সেই নির্বাচনেও যেখানে যেখানে সুষ্ঠু ভোট হয়েছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো জায়গায়, সেখানেই দেখা গেছে তৃণমূল কংগ্রেস হেরে গেছে। ফলে সংখ্যালঘু ভোট তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এবং এই সংখ্যালঘু ভোট যদি তিনি ধরে রাখতে না পারেন তাহলে লোকসভা নির্বাচনে তার ভরাডুবি আসন্ন। এদিকে তার দলের নেতারা একের পর এক চোর জোচ্চোর বাটপার হিসেবে প্রমাণিত হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে এবং জেলে গিয়ে গড়াগড়ি খাচ্ছে, তাদের কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধার হচ্ছে, এবং সেই জায়গা থেকে স্বয়ং তার পরিবারে ইডিহানা হয়ে গেছে। তার পরিবারের সদস্যরা যে কোম্পানির সঙ্গে যুক্ত সেই কোম্পানিতে ইডি সার্চ অপারেশন চালিয়েছে, সেখানে ডুবিয়াস ট্রানজ্যাকশন হয় বলে জানিয়েছে, এবং সেই কোম্পানির সঙ্গে যারা যারা তার পরিবারে যুক্ত আছে প্রত্যেকের সম্পত্তির খতিয়ান আদালত চেয়েছে, এবং আদালত আরও এক ধাপ এগিয়ে বলেছে যে এদের সম্পত্তি ফুলে ফেঁপে উঠেছে 2014 সাল থেকে। এই 2014 সাল থেকেই আবার আমরা দেখছি রাজ্যে দুর্নীতি প্রবল পরিমাণে হয়েছে। সুতরাং এই দুর্নীতির সঙ্গে এদের সম্পত্তি ফুলে ফেঁপে ওঠার কোনোরকম কোনো সম্পর্ক আছে, যেটা নিয়ে প্রবল কিন্তু অস্বস্তিতে পড়েছে তার পরিবার। এবং সবথেকে বড় কথা, তিনি নিজে বলেছেন তার কাছে মেসেজ এসে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি গ্রেপ্তার হবেন এই লোকসভা নির্বাচনের আগে। তাহলে এই অবস্থায় একে সংখ্যালঘু ভোট সরে যাচ্ছে, তার উপর দলের উপর দুর্নীতির দায় চাপছে, এবং দুর্নীতিটা শুধুমাত্র দল নয় তার পরিবারের দিকে আঙুল তুলে ধেয়ে আসছে। এই অবস্থায় লোকসভা নির্বাচনে কি ভরাডুবি হবে, এবং সেই জন্যই কি আবার একটা চোট, সেই প্রশ্নটা কিন্তু উঠে গেল। যদিও পরবর্তীকালে আবার আরেকটি সংবাদ মাধ্যমে আমি দেখলাম যে তার চোট এমন কিছু গুরুতর নয়, যে মুহূর্তে চোট লেগেছে তিনি মাথায় রুমালের ফেটটি বেঁধে নিয়েছিলেন এবং ওই অবস্থাতেই কলকাতা ফেরত এসেছেন, এসে ওই অবস্থাতেই তিনি নবান্নে গেছেন, এমন কিছু বড় ব্যাপার হয়নি। জানি না পরবর্তীকালে অন্য কিছু বেরোবে কিনা। আবারও বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি চোট পান তার সর্বাঙ্গীন কুশল কামনা করি, এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তার বড় কোনো ঘটনা না ঘটুক, এটাই আমরা চাই। কিন্তু প্রশ্ন তো দুখানা মারাত্মক উঠে যাচ্ছে। এক, রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বারবার এইভাবে ট্রাফিক আইন ভাঙবে কেন, এবং সেই ট্রাফিক আইন ভাঙার জন্য যদি সাধারণ জনগণের এত বড় শাস্তি হয়, তাদেরকে বারবার ফাইন দিতে হয়, তাহলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশ কেন স্টেপ নেবে না? বহুবার তার ভিডিও দেখা গেছে, তিনি এয়ারপোর্টে ঢুকছেন, তিনি কোনোরকম সিট বেল্ট লাগাননি। সুতরাং গাড়িতে বসে সিট বেল্ট না লাগানোটা, এটা তো বারবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, এবং এই ঘটনা ঘটলে যে মারাত্মক কিছু হতে পারে তার সবথেকে বড় উদাহরণ তার নিজের ভাইপো। আমরা দেখেছিলাম যে তার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে জন্য চোখের চিকিৎসা করতে তাকে বারবার আমেরিকায় ছুটে যেতে হয়। জানি না সেখানে স্বাস্থ্যসাথী কার্ড চলে কি না, কেননা উনি তো বলেছেন স্বাস্থ্যসাথী কার্ডে সারা পশ্চিমবঙ্গকে তিনি উন্নয়নে ভরিয়ে দিয়েছেন, সবার চিকিৎসার ভার নিয়ে নিয়েছেন। পশ্চিমবঙ্গের কোনো হসপিটাল, এই দেশের কোনো হসপিটাল, এই এশিয়া মহাদেশের কোনো হসপিটালে তার ভাইপোর চিকিৎসা হয় না, শুধু আমেরিকাতে গিয়ে করতে হয়, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট চিকিৎসা করান। আর এই দেশের রাষ্ট্রপতি চোখের চিকিৎসা করাতে হলে দিল্লির এইমস হাসপাতালে করা যায়। সুতরাং নিশ্চয়ই আমেরিকাতেও স্বাস্থ্যসাথী কার্ড চলে, এবং সেই কার্ডেই তিনি সেই চোখের চিকিৎসা করিয়ে আসেন। যাই হোক, যেটা মূল বিষয় সেটা হচ্ছে তিনি তো বড় আঘাত পেয়েছিলেন, তাহলে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কেন সিট বেল্ট ব্যবহার করলেন না, কেন সিট বেল্টটা এইভাবে পিছনে রয়েছে, সেই প্রশ্ন তো উঠে যাচ্ছে। কেন তিনি স্কুটিতে চাপার সময় হেলমেট পরেন না? তিনি কি রাজ্যবাসীকে এটার জন্য উৎসাহিত করছেন? তিনি তো রোল মডেল, তিনি এটা করলে আরও অনেকেই এটা করবে। এবং দ্বিতীয় প্রশ্নটা আরও মারাত্মক, নন্দীগ্রামের নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে, পঞ্চায়েত নির্বাচনের আগে, শিল্প নিয়ে ফেরত আসার পর প্রশ্নের মুখোমুখি হওয়ার আগে তার বিভিন্ন জায়গায় চোট লেগে যায়, এখানেও মাথায় চোট লেগে গেল, তাহলে কি কোথাও বিপদটা বাড়ছে সেই জন্য এই চোট, নাকি সত্যিই এটা অ্যাক্সিডেন্ট? বিশেষ করে রাম মন্দির উদ্বোধনের পর আপনাদের কালকে একটি ভিডিওতে দেখাচ্ছিলাম, সেখানে শুভেন্দু অধিকারী তিনি সেই রাম মন্দিরের মিছিল করছেন, সেখানে তার ফেসবুক ভিডিওতে 11 লক্ষ মানুষ সেখানে ভিউ দিচ্ছে, আর তিনি যে সম্প্রতি মিছিল করেছেন সেখানে 37,000 মতো ভিউ রয়েছে। এবং যারা সেখানে উপস্থিত ছিলেন তারা বললেন যে সম্প্রতি মিছিল যতই দেখানো হোক, যতই বলা হোক অরাজনৈতিক কথাবার্তা হবে, পুরোপুরি বিজেপিকে গালাগাল দেওয়া হোক, সেই মিছিলে যে ভিত্তি হয়েছিল তৃণমূল কংগ্রেস সরকারি দল সরকারি ক্ষমতায় রেখে পুলিশ প্রশাসন সবাইকে ব্যবহার করে সভা করছে, সভাস্থলে সেই ভিড় তো হয়নি, ফলে সেই সব জায়গা থেকে কি টেনশন বাড়ছে, আতঙ্ক বাড়ছে? কে বলবে, কে দেবে এর উত্তর? পুলিশ পারবে এটা নিয়ে তদন্ত করতে, এবং এই সিট বেল্ট না পরার জন্য, সেইকে হেলমেট না পরার জন্য তার বিরুদ্ধে কোনো কেস লজ করতে? কি বলেন আপনারা? যদি কিছু এই বিষয়ে বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।